তৃণমূল কাউন্সিলরের একাংশেই নেইলার্স পার্লার, কোথায় সেটা জানাবো আপনাদের। অর্পিতার লুকোনো সম্পত্তির খোঁজে এবার ইডির নজরে তৃণমূল কাউন্সিলর, 100 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ দাসকে একেবারে টানা জিজ্ঞাসাবাদ ইডির আধিকারিকদের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, জিজ্ঞাসাবাদের পর্ব কি সম্পূর্ণ? কারণ 2 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে, এবং কাউন্সিলরের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের কি যোগাযোগ ছিল, তার কোনো সূত্র কি ইতিমধ্যে ইডি আধিকারিকদের কাছে এসেছে? না, দেখো, ইতিমধ্যে তুমি যেমনটা জানাচ্ছিলে যে দু ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, কাউন্সিলর প্রসেনজিৎ দাসকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং শুধুমাত্র জিজ্ঞাসাবাদ তাকে করা হচ্ছে এমনটাই শুধু নয়, তাকে তার সঙ্গে যেমন কোয়েশ্চেনিং করা হচ্ছে তাকে, তার সঙ্গে সঙ্গে ভেতরে তল্লাশি অভিযানও চলছে। এবং এই যে মেলাটের যে শপ, সেই শপে আজকে আমরা দেখলাম যে 2 ঘন্টার ওপরে ইডির আধিকারিকরা তারা এখানে এসে তারা ভেতরে রয়েছেন। মূলত কেন কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা তার সাথে কথা বলছে, তার পিছনে যেটা কারণ হিসেবে জানা যাচ্ছে যে কাউন্সিলর তিনি নিজে রিয়েল এস্টেট বা প্রমোটিং ব্যবসা তিনি একটা সময় করতেন, এবং এই বিল্ডিংটা তিনি বানিয়েছিলেন, এবং তারপরে এই দোকান বিক্রি বা লিজ বা ভাড়া দেওয়া কোনো কিছু বিষয়ে তিনি কিছু জানেন কিনা সেটা জানার জন্যই তার সঙ্গে কিন্তু কথা ইডির গোয়েন্দা নেই। একেবারে সেদিকে আমাদের নজর থাকবে আবির, এই মুহূর্তে তোমায় ধন্যবাদ। জায়গায় জায়গায় ছটি জায়গায় একযোগে ইডির তল্লাশি, প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে দিতে থাকবো। আর আজ অর্পিতা মুখোপাধ্যায়ের একেবারে বিস্ফোরক উক্তি, এই টাকা আমার নয়, আমার অনুপস্থিতিতে এবং অজান্তে আমার ঘরে এই টাকা ঢোকানো হয়েছে, 2 ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া 50 কোটি টাকার মালিকানা নিয়ে ফের বিস্ফোরক দাবি অর্পিতা মুখোপাধ্যায়। এদিন জোকা ইএসআই হাসপাতালে ঢোকার মুখেই এই মন্তব্য করেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা। এই টাকা আমার নয়, আমার অনুপস্থিতিতে এবং আমার অজান্তে মাদুরদহের অম্বিলা এবং আরো একটি আবাসনও তল্লাশি অভিযানে যান আজকে ইডির আধিকারিকরা। কি কি তথ্য সেখান থেকে পেয়েছেন ইডির আধিকারিকরা, সেই প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। মাদুরদহে আরো একটি ফ্ল্যাটে তল্লাশি করতে এসেছে ইডির আধিকারিকরা। আমরা এই মুহূর্তে রয়েছি সেই ফ্ল্যাটের সামনে, একই নাম্বার 683 মাদুরদহ। কথা বলে নাম এখানকার ক্যারেক্টারের সামনে, এই নাম্বারটা কত, এই ফ্ল্যাটটা কার? 684। কি জিজ্ঞাসা করলো আপনাদের, কি জিজ্ঞাসা করলো আপনাদের? আর নাম্বার হামলা তো মালুম নেই, নাম্বার কত জানতে চাইলো? 84। আচ্ছা, নাম্বার জানতে চাইলো, কি জানতে চাইলো আপনার থেকে? 684 বাড়ি কোন মারে। আচ্ছা, কি জিজ্ঞাসা করলো আপনাকে? ওই জিজ্ঞেস করেছে কার বাড়ি আছে। কার বাড়ি, এটা কে থাকে এখানে? এই সব ডক্টর সব থাকে। না, আপনি তো বললেন হসপিটাল বাড়ি আছে। হ্যাঁ, পাথর বলি যা, পাথর সাহেবের আছে বা বাড়ি আছে। পার্থ সাহেবের বাড়ি বলা হয়, থাম নাই জানতে। কোনদিন দেখেছেন পার্থ চট্টোপাধ্যায়কে? নাই, হাম খালি ম্যাডাম কো দেখা হয়, অর্পিতা ম্যাডাম কো। হ্যাঁ।